আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা এবং আলু দিয়ে তৈরি ভীষণ মজার একটি নাস্তা রেসিপি বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার নাস্তাটি ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না খুবই অল্প তেলে এই নাস্তাটি ভাজা হয়ে যাবে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন নাস্তাটি কতটা মজাদার হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের নাস্তাটিও আপনাদের অনেক পছন্দ হবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই নতুন নতুন সব রেসিপি পেতে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ 2 চামচ পরিমাণ চিনি চিনিটি কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে নাস্তার স্বাদটা আরো বেড়ে যাবে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়াবিন তেল এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এভাবে মেশানোর ফলে নাস্তাটি দীর্ঘ সময় পর্যন্ত ক্রিসপি থাকবে তো মিশ্রণটি যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে এই পর্যায়ে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে পানিটি কিন্তু একবারে দেওয়া যাবে না এতে করে ডোটি প্রয়োজনের তুলনায় শক্ত কিংবা নরম হয়ে যেতে পারে তো আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটি তৈরি করে নিয়েছি এবার এর উপর সামান্য পরিমাণে তেল মেখে ডোটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এর মধ্যে ডোটি আরও কিছুটা সেট হয়ে যাবে এবং ডোটির উপরটা ড্রাই হয়ে যাবে না তো এদিকে আমি বড় সাইজের দুটো আলু সিদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুটো ডিম এগুলোকেও আমি একইভাবে গ্রেট করে নিয়েছি এবার এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি 3-4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো 1 চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো স্বাদমতো লবণ এবং সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ করে আদা এবং রসুন বাটা এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবার নাস্তাটি তৈরি করব তার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটিকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে দেখতে পাচ্ছেন রেস্টে রাখার কারণে ডোটি কিন্তু আরও অনেকটা সফট হয়ে গিয়েছে তো আরও 2-3 মিনিট মথে নেওয়ার পর যে কটি নাস্তা তৈরি করব ডোটিকে ঠিক ততটি ভাগে ভাগ করে নিতে হবে এবার এখান থেকে একটি ভাগ নিয়ে পাতলা এবং বড় সাইজের একটি রুটি তৈরি করে নিব রুটিটি কিন্তু খুবই পাতলা হতে হবে আমরা ডিম পরোটা বা মুগলাই পরোটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই এর শেপটা দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি রুটিটি ঠিক কতটা পাতলা হবে তো রুটিটি যখন তৈরি করা হয়ে যাবে এবার আলু এবং ডিমের পুটি এর মাঝ বরাবর ছড়িয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি চাইলে আপনারা পুরটা আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন এবার চারপাশ থেকে ঠিক মুগলাই পরোটার মতো এটিকে ভাঁজ দিয়ে দিতে হবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটি কীভাবে করছি তো ভাঁজগুলো দেওয়ার পর এর মুখটিকে পানি দিয়ে একটু লাগিয়ে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় দেখুন নাস্তাটি দেখতে ঠিক এরকম হবে এভাবে করেই আমি সবগুলো তৈরি করে নিব এবার চলে যাব নাস্তাটি ভাজার জন্য ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটি হালকা গরম হলে নাস্তাটি দিয়ে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাটি ভাজতে হবে একটা পাশ যখন এরকম ক্রিসপি হয়ে যাবে তারপর এটিকে উল্টে দিতে হবে এবার অপর পাশটিকেও এরকম ক্রিসপি না হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে নাস্তাটি কিন্তু চুলার আঁচকে কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে এটি দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে তো এভাবেই উল্টোপাল্টে একটু সময় নিয়ে নাস্তাটিকে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এটিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো নাস্তা এখানে তৈরি করে নিয়েছি এবার আপনাদের সাথে শেয়ার করছি নাস্তাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজাদার হয়েছে এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটি কতটা ক্রিসপি হয়েছে এবং ভেতরের দিকটা কেমন হয়েছে আলু এবং ডিমের পুরে ঠাসা এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না
তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। আর যারা এরই মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।